আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী বৃন্দ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমরা জানতে পেরেছি যে সরকার সহকারী শিক্ষকদেরকে তেরোতম গ্রেডের একটি ঘোষণা দিয়েছে এবং সেটি বাস্তবায়নের পর্যায়ে তো খুব শীঘ্রই এই তেরোতম গ্রেডের ফিক্সেশন হবে অর্থাৎ সকল সহকারী শিক্ষকদের প্রশিক্ষণপ্রাপ্ত কিংবা নন প্রশিক্ষণপ্রাপ্ত সকলকেই তেরোতম গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে কাজেই খুব শীঘ্রই ব্যাপারটির মধ্যে ফিক্সেশন হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন স্যার আপনি এই বিষয়ের উপর একটি ভিডিও তৈরি করেন তো আমি অনেকে বলছিলাম যে প্রজ্ঞাপন জারি হলে যদি ক্লিয়ারিফিকেশান আসে তাহলে আমাদের জন্য খুব ভালো হয় তবে ইতিমধ্যে আমি যতটুকু বুঝতে পেরেছি কীভাবে আপনাদের এই গ্র্যাডেশানটা হবে অর্থাৎ ফিক্সেশানটা হবে উচ্চ দাব এবং নিম্নধাব এইটা নিয়ে সবচেয়ে বড়ো বিতর্ক উচ্চ ধাপে হবে না নিম্ন দাবে হবে তো ইতিমধ্যে আমাদের যতটুকু সংবতন্ত নিউজ এবং আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং যা পত্রপ্রতিকা দেখেছি তাতে মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছি যে ফিক্সেশানটা উচ্চ হবে এখন এই উচ্চ দাপ আর নিম্নদাপ কি এই বিষয়টি আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ধারণা দিব আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই এই ফিক্সেশানের উচ্চ দাপ নিম্ন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা লাভ করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সেই পুরনো কথা পুরনো কথা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চ্যানেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন সবাইকে তাহলে দেখা যাক আসলে উচ্চতপ এবং নিম্নতব বিষয়টা কি আমরা শুরুতেই বাংলাদেশ গ্যাজেট অতিরিক্ত ডিসেম্বর ফিফটি পনেরো দুই হাজার পনেরো অর্থাৎ আমাদের যে জাতীয় পে ঘোষণা করা হয়েছিল ন্যাশনাল পে সেটা ঘোষিত হয়েছিল পয়লা জুলাই দুই সাল অর্থাৎ তার উপর ভিত্তি করেই আমাদের এই পরবর্তী বেতন ফিক্সেশন করা হবে বেতন নির্ধারণ করা হয় তো আমরা আমাদের মূল বিষয় হচ্ছে তেরোতম স্কেল অর্থাৎ সহকারী শিক্ষকদেরকে ট্রেন অথবা ন ট্রেন সবাইকে তেরোতম তম এর অন্তর্ভুক্ত করা হবে এই তেরোতম ফিক্সেশনটা কি উচ্চতাপ হবে না নিম্ন হবে এই ব্যাপারটা এখন আহ দেখাচ্ছি নিম্নদাপ এবং উচ্চদাপ কি আপনি যে গ্রেডে বেতন পাচ্ছেন ওই গ্রেডের কোন ধাপে বেতন পাচ্ছেন ওই সংখ্যা থেকে গ্রেডের শুরু সংখ্যা বিয়োগ করেন তারপর 13 সংখ্যার শুরুর দাপ অর্থাৎ 11000 টাকা যোগ করুন যোগফলের চেয়ে 13 গ্রেডের যে দাপটি ছোট সেটি নিম্নদাপ আর যেটি বড় সেটি হলো উচ্চদাপ যেমন আসলাম হোসেন বর্তমানে 14 দশ হাজার টাকা গ্রেড এর চোদ্দ হাজার টাকা মূল বেতন এই ধাপে রয়েছেন অর্থাৎ আসলাম সাহেব চাকরি করেন গ্রেড এর শুরুটা হচ্ছে অর্থাৎ একটি ধাপে রয়েছেন সূত্রটা দেখুন বর্তমান গ্রেডের এর বিয়োগ বর্তমান ক্রেড যোগ এগারো হাজার এগারো হাজার হচ্ছে উদাহরণস্বরূপ 14200 এটা তার বর্তমান তার 14 তম গ্রেডের বর্তমান দাম এবং 10200 টাকা হচ্ছে 14 তম গ্রেড বিয়োগ করার পর হচ্ছে 4200 টাকা এই 4200 টাকা যুক্ত হচ্ছে কি 13 তম গ্রেড অর্থাৎ 11000 যোগ 4200 টাকা মোট 15200 টাকা এখন দেখি কি কিন্তু 13 তম গ্রেডে 15200 কোনো দাপ নেই অর্থাৎ এই দাপটি কোন 13 তম গ্রেডের কোনো কোন সংখ্যার সাথে মিলছে না না মিলে আছে কি দেখি চোদ্দ হাজার পঞ্চাশ হাজার এই দাবগুলো রয়েছে এখন আমরা দেখি চোদ্দ এটা হচ্ছে পনেরো নিচে আবার পনেরো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে উচ্চে অর্থাৎ তাহলে নিম্ন দাব হলো চোদ্দ হাজার সাতশো ষাট উচ্চ দাপ হলে পনেরো হাজার পাঁচশো এখন আপনার বেতন যদি নিম্ন দাপে করা হয় তাহলে আপনার বেতন কিন্তু কমে যাবে অর্থাৎ আপনি বর্তমান বেতন পাওয়ার কথা পনেরো হাজার দুইশো টাকা সেখানে বেতন হাজার মনে হয় আর দিকে যদি আপনি উচ্চ ধাপের বেতন পান বর্তমান যে প্রেক্ষাপট তা দেখা যাচ্ছে আমাদের উচ্চ দাপে বেতন না হওয়ার কোন কারণ নেই বা সুযোগও নেই আমি আরেকটি উদাহরণ দিচ্ছি আপনাদের বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আরেকটি উদাহরণ দিলাম জনাব হামিদুর রহমান 13তম গ্রেডে 14960 টাকা বেতন পান ইতিমধ্যে তিনি 13তম গ্রেডেই রয়েছেন তার জন্য কোনো সুবিধা নেই কারণ তিনি অতীতে পদ্ধতি একটা টাইম স্কেল পাওয়ার কারণে এই 13তম গ্রেড আছে যারা 13তম গ্রেড আছে তাদের বেতনের পরিবর্তন সম্ভাবনা নেই কিন্তু তিনি যদি একটি টাইম স্কেলে 12তম গ্রেডে যান তাহলে তার জন্য হিসাবটি নির্ণয় হবে সেই একই রকম নিয়ম অর্থাৎ উচ্চ দাপ এবং নিম্ন দাপের বিষয়টি এখানে আসবে 11তম গ্রেডের বর্তমান দাপ মাইনাস কোন দাপে মিলবে বারোতম গ্রেডে সেটি এখন আমাদের দেখার বিষয় কিন্তু বারোতম আঠারো হাজার দুইশো ষাট কোন ধাপ নেই ধাপ আছে সতেরো হাজার পাঁচশো আশি আঠারো হাজার চারশো ষাট তা এখন সতেরো হাজার পাঁচশো

ভিডিওটি দেখার জন্য